বাবা এ তো বাঁধা আছে। এরু হেসে বৌমাগুলোকে পটাবা হ্যাঁ। নমস্কার বন্ধুরা, আমি অজয়, আপনারা দেখছেন অজয় মনিরা ব্লগ। আজকে আমাদের আরেকটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেকগুলো স্বাগত। আর আজকে দেখতে পাচ্ছেন আমি মনিতা বাবু আছে, মানে সবাই রেডি হয়েছি, কারণ পাশে আমার এক শালার অন্নপ্রাশন আছে আর সেইখানে আমরা যাবো। তো যার জন্য সব রেডি হয়েছি, পিটিএসসি আবার। অনেকে হয়তো আবার কনফিউজ হতে পারে, আমি বলে দিই আমরা কিন্তু এখন আছি বাবুর মামার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, ঠিক আছে। আর এইখানে ইনভাইটটা ছিল, তো এইখানে এসেছি, এখন আমরা যাবো। বাবু আর বাবুর দিদিমা আগে এগিয়ে আছে আর আমরা এখন রেডি হয়েছি, আমরা যাবো। হ্যাঁ, আমাদের সাথে আমাদের এদিকে আবার কাকা আছে, ক্যামেরাম্যান করে হেল্প করলো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এদিকে প্রীতি আছে। এ রে বাবা, কি হচ্ছে, হাসছো তো? হ্যাঁ, বিশাল হাসি তো, কে রে এটা? দেখে আছে তো কিরম মুখের দিকে, খাবার ঠোঙা ধরেছিল, এরু হেসে বৌমা গুলোকে পটাবা হ্যাঁ, অনেক বৌমা আছে। তোমরা খেয়েছো? ফ্রেন্ড, দেখতে দেখতে আমরা সেই অন্নপ্রাশন বাড়ির দিকে চলে এসেছি। আর আজকে যার অন্নপ্রাশন সেটা হচ্ছে মমিতার এক দাদুর ছেলের ছেলে, মানে মমিতার ভাই সম্পর্কে হয়, কাকার ছেলে যেহেতু, আর আমার শালা সম্পর্কে হয়, সেই জন্য আমি শালা বলি। আছে তো, কেন আমার ছেলেকে দিয়েছি তাও ভালো নেই? যা, এবার তোমার ছেলেকে ভালো আছে তো? এ বাবা, টাকলু হয়ে গেছে, কি হয়েছে, কাঁদছিস কেন? আমার ছেলেকে খুঁজেই পাচ্ছি না, বৌমাগুলো কোথায় নিয়ে চলে গেছে কে জানে। আমি গিফটটা দিয়ে দিই তাহলে। হ্যাঁ, ছেলের জন্য গিফট আমি অর্ডার দিয়েছি, আজকে রবিবার বলে ঢোকেনি, কালকে ঢুকবে। ছোট গিফট দিয়ে যাচ্ছি, কালকে আমার গিফট দেবে, ঠিক আছে? আজকে থেকে খাবি, হে, অর্ডার দিয়েছি অনলাইনে, তো শালাবাবুর অন্নপ্রাশনের জন্য শালাবাবুর জন্য একটা অনলাইনে গিফট অর্ডার দিয়েছিলাম, বাট সেইটা এসে পৌঁছায়নি সঠিক টাইমে, একদিন লেট হয়ে গেছে রবিবার বলে। তো ওকে 10 টাকা দিয়ে আপাতত রেখে দিলাম, পরবর্তী মানে পরের দিন আগামীকাল আবার যে গিফটটা আসবে তখন শালাবুকে দিয়ে যাবো। ওর জন্য অ্যাকচুয়ালি দিয়ে গেছিলাম সেই বেবি ওয়াল কার্ড যেটা হয় না, সেইটা অর্ডার দেওয়া আছে, তো কালকে এসে গেলে ওকে আমি দিয়ে যাবো এসে। এখন আমরা একে রেখে খেতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর বলতে বলতে খেতে চলে এসেছি, এদিকে আমার সামনে বসে শালাবাবু, ওই সাইডে প্রীতিরা আছে, আরও অনেকে আছে, আর আমি এদিকে আছি। আর আমাদের পেছনেই কিন্তু আবার মমিতা বসেছে, মানে আমাদের সিটে জায়গা হয়নি, সেই জন্য মমিতা পেছনে বসেছে, পিছন দিকে আমার সরাসরি আর কি, পুরো একেবারে সরাসরি বসেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মমিতা এদিকে বসেছে, আর আমাদের সরাসরি মানে অপোজিট সাইডে প্রীতি বসেছে, প্রীতির দাদু মানে মমিতার বাবা মা ওরা দুজন বসেছে, আর আমাদের বাবু একটা সেই কাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর কি বাবুকে। তো বলতে বলতে ইতিমধ্যে আমাদের পাতে কিন্তু খাবার চলে এসছে, মানে ভাত, তারপরে চলে এসছে ডাল, তারপরে চলে আসে একটা কুমড়ো ঘণ্টনা কী ছিল, তারপরে চলে আসে মাংস। তো এই মোটামুটি রেসিপি ছিল, আর এগুলো খেয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসি, কারণ এখন প্রায় 3-4 বেজে গেছিলো, মানে অনেকটাই লেট, বুঝতে পারছেন। তো খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসি, আর ভীষণ অসাধ্য মতো লাগছিলো যেহেতু অনেক বেলা করে খাওয়া হয়েছিল। তো গাইস, আজকের মতো আমার ছোট্ট মিনি ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও